चले এসেছি মা কি এসেছিস তুই একটা গাছ কিনে আনলাম উড়ি বাবা এত ভিড়ের মধ্যে যাব কি করে পূজো দিতে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টিনা চলে এসেছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালে উঠেই আমার যে কাজটা মেন থাকে সেটা হচ্ছে বাচ্চাদের টিফিন তৈরি করে দেবা তো আজকে যেহেতু বিপত্তারিণীর পুজো আছে তো বাড়িতে একদম পিওর ভেজ মানে কোনোভাবেই ননভেজ রান্না করব না তো দেখো পিওর ভেজে আমি আজকে ওদের ম্যাগি দিয়ে একটু পনির ছিল তো পনির দিয়ে আমি একটু সকালবেলা টিফিনটা করে দিলাম আর এইদিকে মেয়েদের ঘুম থেকে উঠিয়ে আমি ওদের ড্রেসটা পরিয়ে নিলাম আর সঙ্গে আমিও একটা ড্রেস পরে নিলাম তোমরা আজকে সকলেই ভালো করে জানো আজকে বিপত্তারিণীর পুজো আছে তো সেই পুজো কিন্তু আমিও প্রথমেনে করে থাকি আমার মা আমার দিদি আমরা সকলেই এই পুজোটা করে থাকি তো ভাবলাম চলো আজকে একটু গঙ্গার দিকে যাওয়া যাক ওখানে গিয়ে স্নান করি ওখানেই পুজো দেবো হে গাইস তো আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে নিচে নেমে পড়েছি তো দেখো এখন তো জানোই 6:20 বাজে আর এইদিকে মেয়েদের স্কুলের টাইমও হয়ে গেছে তো ওদের গাড়ি চলে আসবে আর আমিও আজকে কিন্তু রেডি হয়েই নেমেছি রেডি মানে একটা জামা পরেছি আর এইদিকে মাও আছে তো এত সকাল সকাল নামার কারণটাই হচ্ছে আজকে আমরা গঙ্গার ঘাটে যাব মানে স্নান করতে তো আজকে যেহেতু বিপত্তারিণী আছে তো সেই তো আমরা যাচ্ছি স্নান করব কারণ অনেক দিন স্নান করা হয়নি মা তো করবেই না মা যাচ্ছে শুধু আমাকে হেল্প করবার জন্য জাস্ট একটু ব্যাগটা ধরবে বলে মা এমনি মা পুজো দেয় তো ভালোই হচ্ছে আর আজকের ওয়েদারটা না পুরো বৃষ্টি বৃষ্টি মতো ওয়েদার তো মেয়েদের গাড়িও চলে এসেছে তো চলো ওদেরকে আগে তুলে দিই এই গেছে ওদের গাড়িও এসে গেছে ওদের আগে তুলে দিই তারপরে আমরা বেরোবো বাচ্চাদেরকে স্কুলের গাড়িতে তুলে দিই আমরাও বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে গঙ্গাটা খুবই কাছাকাছি তো তার জন্য আমাদের যেতে জাস্ট 5 মিনিট লাগে তো নিজেদের গাড়ি হলে নাহলে বাসে গেলে 15 মিনিট লাগে তো এইদিকে আমরাও বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটা সকাল থেকেই কিন্তু মেঘলা সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি না এই ব্রিজটা কিন্তু নতুন করেছে তাই দেখো এই ব্রিজটা মানে প্রচণ্ড পরিষ্কার আর দেখো খুব সুন্দরও লাগছে এই ব্রিজটা একদমই আমার বাড়ির পাশে আর এই ব্রিজটা ধরলে কিন্তু খুব শর্টকাটে আমাদের গঙ্গায় যাওয়া যায় মানে শ্যামবাজার রুটটা আমাদের খুব ইজিলি যাওয়া যায় তো বেশিরভাগই এই রুটটা এখন আমরা ইউজ করে থাকি আর এই দিকে দেখো আমরা গঙ্গায় স্নান করার পরে আমি মেন রোডে এসে ভিডিওটা করা স্টার্ট করলাম কারণ আমার পক্ষে পসিবলই হচ্ছিল না যে গঙ্গার ঘাটে এত ভিড়ের মধ্যে ভিডিও করা তো প্রচণ্ড ভিড় ছিল মানে কি বলবো আর ট্রাফিক পুলিশ কন্ট্রোলম্যানরা এখানে মানে ওনারাও কন্ট্রোল করছিল সকাল থেকে আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু সকাল 7:30টার সময় আমি তুলেছি তো বুঝতেই পারছো কতটা ভিড় এটা কিন্তু একদম মেন রোড এইখানে একটু দাঁড়িয়েছি দেখো চা বিস্কুট খাওয়ার জন্য তো যে করে হোক স্নান করে ওখানেই পুজো দিয়ে নিয়েছে ওখানে অনেক মন্দির আছে তো মানে প্রচণ্ড ভিড় ছিল মানে বলার মতন একদমই না আর মেন কথা হচ্ছে ভিড়টা এখনও বলছে নাকি স্টার্ট হয়নি কারণ ওখানে নাকি ট্রেন এখনও ফার্স্ট ট্রেন যেটা সেটা এখনও এসে পৌঁছায়নি বাগবাজারে তো সেটা আসলে কি অবস্থা হবে সেটা আমরা দেখিনি বাবা বাড়ির তার মধ্যেই বেরিয়ে এসেছি আর যেহেতু গাড়ি ছিল মানে এই কষ্টটা পেতে হয়নি মা তোমার কষ্ট হয়েছে মা মাকে নিয়ে গেছি একটু টেনশন হচ্ছিলো যে ভিড়ের মধ্যে কি করব তারপরে আস্তে আস্তে করে নিয়ে গেলাম কারণ ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম যদি স্লিপ করে তো দেখলাম যে না কিছু না মানে আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে গেলাম তারপর আমি প্রথমে একটু স্নান করে নিলাম তো মাকে জাস্ট একটুখানি গঙ্গার ঘাটে ওখানে দাঁড় করালাম করে ভালোই লাগলো বেশ আর প্রত্যেক বছর যাই তো এই মানে আজকে যদি না যেতাম না মানে মিস করতাম প্রচণ্ড এটাই হচ্ছে ব্যাপার তো একটা চায়ের দোকানে এখন দাঁড়িয়ে রয়েছি দেখানো যাচ্ছে না ঠিকভাবে বাইরে আছে আর বাইরে একটু বৃষ্টি পড়ছে আমি বেরোইনি তো আমাদের ড্রাইভার দাই বেরিয়েছে চা আনছে এখানে চাটা না প্রচণ্ড ভালো করে তো নিয়েছি প্রচণ্ড গরম চাটা একদম
গরম চাই, হাতে দিয়ে দিয়েছে মানে। তো চাটা খেয়ে নিই, বাড়ি ফিরি। তারপরে বাড়ি গিয়ে আজকে পুজো করতে হবে, কারণ এতদিন ধরে তো অম্বুবাচী ছিল বলে সেইভাবে পুজো টুজো কিছুই করা হয়নি। তো মন্দিরটাকে আগে পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে। তো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ি যাই বাবা। বাড়িতে এসেই আমার প্রথম কাজ হলো সিংহাসনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করা, আর সেইভাবেই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সঙ্গে পুজোটাও ঘরে দিয়ে নিলাম। তো দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে আজকে সাজিয়ে নিয়েছি। আর শুধু সিংহাসন পুজো করবে এটা তো নয়, আমার রথও রয়েছে ঘরে, তো চলো রথটাকেও পুজো করে নিলাম নমো নমো করে। আর এইখানে মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু জ্বালিয়েও নিয়েছিলাম। আজকে কিন্তু খুব ভালো লাগছে যে অনেকদিন পর বাড়িতে আবার ভালো করে পুজো হচ্ছে। পুজো কমপ্লিট করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে আমাদের রান্নার মেনু হচ্ছে খিচুড়ি। তো তোমরা অনেকেই বলবে খিচুড়ি কেন করছি, তো এটা হচ্ছে শ্যামা চালের খিচুড়ি, যেটা মানে শ্যামা চাল বলছি, কিন্তু এটা চাল ঠিক নয়। মা এটা কী গো মা? এটা ঘাসের দানা, মা তাই বলছে, ওটা খাওয়া যায়। তো যারা জানো ওই শ্যামা চালটা, তো ওই খিচুড়ি করছি। এইদিকে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখ ক্যামেরা করে। এইদিকে পনিরের তরকারি করছি, তো তো কাজু বাদাম, তারপর চার মগজ একটু পেস্ট করে করছি। এটা একটু ফুটবে, জল দিয়েছি সবে। তো পনির এখানে একটু ভেজে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে ওই ক্রিম পনির, তো তো একদম যেন নরম নরম হয়ে রয়েছে। আরও তরকারি করব, তো এখনও কিছু চাপাইনি, সেইভাবেই খিচুড়ির জন্য এটা করে রেখে দিয়েছি। চাল ডালটা সেদ্ধ হচ্ছে, তো রান্নাগুলো কমপ্লিট হলেই তোমাদের আমি বলবো যে আমি কী রান্না আজকে করেছি। ছুটকি এটা কী পড়ছিস বলতো? এটা রাখি মোটেও না, এটা হচ্ছে বিবর্তারিণী তাগা, বুঝলে? এটা হাতে পড়লে ভগবান তোমাকে রক্ষা করবে, মা দুর্গা, বুঝলে? এটাকে হাত থেকে খুলবে না এখন। ভালো লাগছে চুটকি? দেখি কেমন লাগছে, টাইট লাগছে? ঠিক আছে পড়ো, দু তিন তিন দিন রেখে দাও, তারপরে খুলে ফেলবে। আজকে লাঞ্চের মেনুতে রেখে দিয়েছি খিচুড়ি শ্যামা চালের, আর এখানে হচ্ছে পনিরের তরকারি ক্যাপসিকাম দিয়ে করলাম এটা, আর এইদিকে আলু পটলের একটা তরকারি করে রেখে দিয়েছি। এটা একটু ঝালঝাল করেছি যাতে আমরা, আমি আর মা একটু খেতে পারি, আর যেহেতু তোমাদের দাদা ভাই মানে পনির খাবে বলেছে, তো এটা দিয়ে, তো খিচুড়ি দিয়ে, তাই জন্য এটা পনিরে বেশি আমরা ঝালই দিইনি। তো এই তিনটে আইটেমই সকালবেলা করলাম। আর আজকের ওয়েদারটা এতটাই মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখো আজকে প্রচুর জামা কাপড় পড়েছে, মানে কি বলবো, এমনি তো গেছিলাম ওখানে তো ভিজা অবস্থায় ছিল কিছু জামা কাপড়, তাছাড়াও কালকে বেশি কাচতে পারিনি, ওয়েদারটা খারাপ ছিল, তো আজকে প্রচুর কাচাকুচি পড়েছে। এইদিকে আমার ওয়াশিং মেশিন পুরো একদম আমাকে মানে একদম আজকে ফলস খাইয়ে দিয়েছে, হট করে দেখি ওয়াশিং মেশিন চলছে না, দেখেছো? ভেবেছিলাম ওয়াশিং মেশিনে কিছুটা জিনিস দিয়ে দেবো, তো দেখি এখন চলছেই না, কিছু একটা প্রবলেম হচ্ছে জলের মনে আমি বুঝতে পারছি না, কিন্তু মানে মেশিন কোনো ডিস্টার্ব করছে না। তো দেখি কোনো লোক পেলে তাহলে সেইভাবে আমি সারিয়ে নেবো, তো হাতেই প্রচুর কাঁচা হয়েছে, আর মা ওই জন্য বারান্দায় দাঁড়িয়ে দেখছে যে বৃষ্টি আসছে কি না, মানে জিনিসপত্র ঠিকঠাক থাকবে কি না। আমি আমার খাবার নিয়ে নিয়েছি, আর জানো তো আমি সে চাউমিন হোক, ফ্রাইড রাইস হোক, বিরিয়ানি হোক হাতেই খাই, তো খিচুড়িটাও হাতে নিয়েছি, মানে পুরো দেশওয়ালিরা যেমন খায় না, আমার চামচ দিয়ে কোনো খাবার না মনে হয় তৃপ্তি হয় না, তো হাতেই নিয়ে নিয়েছি, আর সব তরকারি পাশেই নিয়ে নিয়েছি, মানে যেটা খাওয়া আমার অভ্যাস সেটাই তো মানে সামনে আমি দেখাই। কিন্তু ভালো খেতে মা? আর সঙ্গে টিভিটা চালিয়ে নিয়েছি, এইটা না হলে খাবার সময় আমার একদম মানে ভালোই লাগে না, টিভি দেখতে দেখতে খাবার মজাটাই আলাদা। কারা 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 এমন টিভি দেখতে দেখতে খাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কিন্তু এটা রান্নাগুলো ভালোই করেছি। ও অর্ডার দিয়েছিলাম রে, চলে এসেছে। ও কি সুন্দর, কি আছে তুমি? আমাদের অর্ডার
চলে এসেছি। তো একটা দিদির জন্য অর্ডার করেছিলাম আর একটা আমার জন্য অর্ডার করেছিলাম। তো আমার অর্ডারটা আমি আগে তোমাদের দেখাই কি আছে এর মধ্যে। দেখো মোবাইল স্টার্ট হয়ে গেছে এদিকে, মানে তিনটে পার্সেল। দাঁড়া তোমাদের দেখাচ্ছি কি আছে এর মধ্যে। মা অনেক খুশি না? হ্যাঁ অনেক খুশি, সুন্দরী জিনিসগুলো। এগুলো কি গো? দাঁড়া কসমেটিক্স আছে। ও আজকাল এই দেখো না তোমাদের দেখাচ্ছি এটা কি? এটা রাখো মামা দেখান। তোমার কাছেও আছে? আর এইদিকে একটা ডাইনো রাখি, আর এইদিকে নিয়েছি একটা লিপস্টিক, কালকেই পাঠিয়ে দেবো, একবার ওপেন করে দেখবে জিনিসগুলো সব ঠিকঠাক আছে কিনা। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো। অনেক ভালো, অনেক অনেক অনেকটা আমি আমার মেয়েরা দেখো টিফিন খাচ্ছে কিভাবে, দেখেছো? ওরিও বিস্কুট দিয়েছি বাটির মধ্যে রেখেছে, দেখি কিভাবে দেখা একটুখানি। আর এইখানে ক্রিম গুলোকে পুরো লাড্ডু পাকিয়েছে, এটা লাড্ডু পাকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ খেলবি বলে আবার এটাও লাড্ডু পাকিয়েছে। ইস, আবার একটা মোবাইল চালিয়েছে দুজনে মিলে, মানে ওটা এন্টারটেনমেন্ট করতে করতে লাড্ডু পাকাচ্ছে আর খাচ্ছে। মানে কি বলবো, ওরা যা করে ঘরের মধ্যে কিছু বলি না বলে, মানে যা পারে করে, আর কি করবে বাচ্চা মানুষ তো, ওরা যা পারে তাই করে, আমিও আর কিছু বলি না। কীভাবে একটা বিচ্ছিরিভাবে লাড্ডুটা পাকিয়েছে আমার দেখেই নিজের ঘেন্না করছে, তো ওরা করুক। আর এইদিকে জামা কাপড় কিছু শুকাচ্ছে না বলে, জামা কাপড় কীভাবে শুকানো হচ্ছে আমাদের, মানে মুখে আর বলার কিছু নেই। মানে এইভাবে আমরা জামা কাপড় এখন শুকাচ্ছি, কারণ আজকে সারা দিন বৃষ্টি, তো যত চেয়ার ছিল চেয়ারের মধ্যে রেখে রেখে জামা কাপড় শুকিয়ে নিচ্ছি। ওয়াও কি সুন্দর গাছটা, কি গাছ মা? আমি অত ভালো পারি না গাছ বসাতে, তো চেষ্টা করছি গাছ কিভাবে বসাবো। এই সমেতি এখন বসিয়ে দিই, তারপরে মাটি দিয়ে ভালো করে, এই টপটা বাড়িতে ছিল তো গাছটা দেখে এত লোভ লাগছিল না, বাড়ির কাছে ভালো লাগছে না বাবু। খুব ভালো দেখতে, সুন্দর দেখতে। আর মাটি দিতে হবে ভালো না, মাটি দিয়ে পুরো ভর্তি করে দিতে হবে, সেই ভর্তি করে দেবো খুনি। ওই দেখো কি করছি, ভিডিও বানাচ্ছি নিজে। গাছটা ভালো হয়েছে? খুব দারুণ। ঘড়িতে এখন রাত 10টা বাজে, আর এদের অবস্থা দেখো, তিনজনের তিনজনের শুধু অবস্থা দেখো, তিন পড়েছে এখন লুডো খেলছে। লুডোর মধ্যে কে জিতছে এখন বলা যাচ্ছে না, খুব মেন পয়েন্ট চলছে। আর এরা তিনটে বাচ্চা মিলে খেলা, এখন রাত্রি 10টা বেজে গেছে, বাচ্চা না তো কি এই বোর্ড উঠে যাচ্ছে, মানে ওরা বসে বসে লুডো খেলছে, আবার গুটি পড়ে গেছে এখন। আরে ফুলদানি নিয়ে আসতে
যাও ঝাড়ু নিয়ে আসো, যাও ঝাড়ু নিয়ে গুটি বার করো, যেমনি খেলছো তেমনি গুটিও বার করতে হয়, যাও নিয়ে আসো। ভেতরে তা এখন লুডো খেলে কখন কমপ্লিট হবে? কি অবস্থা করছে ওরা এখন, গুটি পাচ্ছে না, আমাকে খুঁজে দিতে হবে, দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি। ঘরে সকলকে খাবার দেবার পরে আমিও আমার খাবারটা নিয়ে নিলাম। আমি আজকে যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে সকালেরই খাবার, তো কিছুটা খিচুড়ি বেঁচেছিল আর কুমিরের তরকারি, আমি সেটা খেলাম। আর বাইরে থেকে আমি কচুরি কিনে এনেছিলাম, তো ওরা কচুরি খেয়েছে। আজকে আমার একদম সন্ধ্যেবেলা কিন্তু রান্না করার ইচ্ছাটা একদমই ছিল না। এখন দুজনে মিলে একটু আঁকাঝোঁকা করে নিচ্ছে। হ্যাঁ এই দেখো কি সুন্দর একটা প্যারট আঁকছে, এই আঁকাটা কিন্তু ও নিজেই এঁকেছে, আবার কালারও করছে। পাশেরটা ম্যাম এঁকে দিয়েছে না, আর এটা কিন্তু নিজেই এঁকেছে, এঁকে কালার করছে। আর ওই দিকে ও নিজে এঁকেছে ও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ওরা আঁকতে থাকুক, তারপরে আমি বিছানা করে নিই, করে নিয়ে ওদের ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। গুড নাইট।